Nah, aliyam bar ma ijta mana fi imriin. Ya agar ham nukar. Man ada min kumul yauma maridan. এ তো সিদ্দিক আকবরের সাথে ব্যবহৃত হয়েছে আজকে তিনি একই দিনই করেছেন ঠিক আছে সিদ্দিক আকবর একই দিনে করেছেন একই দিনই দাবা হবে সেই জন্য তো হয়ে গেল না আগামী কাল শুক্রবার আছে সওজা রোজা রাখে ওই ওই কি আর রোগী দেখে এবং মিষ্টি কা খাওয়া খাবাই এই সাইডে যদি একখানি দল হয় সেই জন্য তো হয়ে গেল সুবহানাল্লাহ বলেন না صلاتٌ يا رسول الله عليكم مصطفى نور جناب امركم آفتابِ برزِ علمِ ملتن صلاة دنیا او پریو حبیب পগলেরি রাখছো কেন দূরে একটু সবাই মহব্বত নিয়ে পড়া যাবে না ও প্রিয় হাবিব পগলেরি রাখছো কেন দূরে আকা পগলেরি রাখছো কেন মহব্বতের আওয়াজ নিয়ে পাগলে রে রাখছো কেন পাগল হইল ওয়াইস করনি জুব্বা দিলা তারে আমি পাগলা চাই না কিছু চাইছি তোমারে আমি পাগলা চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবি পাগলে রে রাখছো কেন দূরে হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবি পাগলে রে রাখছো কেন দূরে নবী প্রেমের আলোচনা করতে গিয়ে যদি সিদ্দিক আকবরের নাম না নেই বেহরমতি হবে বিয়াদবি হবে কারণ পৃথিবীর ইতিহাসে হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন যখন থেকে ইসলাম প্রচার শুরু করেছেন সেদিন থেকে আজকের দিন পর্যন্ত যদি গবেষণা করি আলোচনা করি কিতাবের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় উল্টাই হায়াতুন নবী রহমাতুল্লিল আলামিন বলে সিদ্দিক কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমার যত আত্মীয় আছে সবার ঋণ আমি সুদ করে দিয়েছি কিন্তু তুমি সিদ্দিকের ঋণ আমি সুদ করতে পারি নাই চাওয়াজে বলি না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর কেমন নবী প্রেম দেখিয়েছিলেন তার দৃষ্টান্তের দিকে আমি আগাবো হায়াতুন নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিতে লাগলেন সিদ্দিক সময় হলে আমি আর তুমি হিজরতের মধ্যে বের হব এই মক্কায় আর থাকা যাবে না আল্লাহর পক্ষ থেকে ওহী চলে এসেছে হিজরত করতে হবে
সিদ্দিক প্রস্তুত থাকিও যখন তখন বের হতে পারি। আমার নবী এই কথাটা বলেছেন, কখন বের হবেন বলেন নাই। সাথে সাথে সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া প্রস্তুত করে রাখলেন, উট প্রস্তুত করে রাখলেন, খাবার প্রস্তুত করে রাখলেন এবং তার দুইজন দাস ছিল সেই দুইজনকে প্রস্তুত করে রাখলেন। সময় যায়, এক মাস যায়, দুই মাস যায়, আমার নবী ডাক দেয় না হিজরতের। সিদ্দিক নবীকে জিজ্ঞেস করে না, ইয়া রাসূলুল্লাহ হিজরত কখন বললেন? যে সিদ্দিক আকবর প্রতিদিন প্রস্তুতি নিতে থাকে। হাদিস কানা, এটা বর্ণিত হয়েছে অসংখ্য কিতাবের মধ্যে, আপনি পাবেন তারিফুল খুলাফায়ে রাশিদিনের মধ্যে পাবেন, আবার তারিফুল খুলাফা ইমাম জালালউদ্দিন সুয়ুতি যে কিতাবটা লিখেছেন সেখানেও পাবেন। আমার নবীর হিজরতের ঘটনা, দুই মাস যায়, তিন মাস যায়, চার মাস যায়, প্রায় চার মাস যখন অতিবাহিত হয়ে গেল, একদিন রাত গভীর আমার নবী সিদ্দিক আকবরের ঘরের মধ্যে এসে একটা টোকা দিলেন, সাথে সাথে সিদ্দিক আকবর দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাতে আপনারা ঘুমান, কেউ যদি এসে দুইটা তিনটা একটা নক দেয়, নকে উঠতে পারবেন আপনি? এক টুকাই উঠতে পারবেন? আমরা যারা রাতে মাহফিল করে যায় ঘরের মধ্যে, দরজা বার দিতে দিতে অনেক সময় লেগে যায়, কিন্তু দরজা খুলতে দেরি হয়, কিন্তু আমার নবীর টোকা দিতে দেরি, সিদ্দিক আকবর দরজা খুলতে দেরি নাই। আমার নবী প্রশ্ন করতে লাগলেন, সিদ্দিক এই কি অবস্থা? এই সময় ঘুমের সময় আমি এই সময় এসে দরজার মধ্যে নক করলাম, টোকা দিলাম, সাথে সাথে কেমনে তুমি দরজাটা খুলে রাখলা? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী প্রেমের উদাহরণ একটু মনোযোগ দিয়ে শুনবেন। সিদ্দিক আকবর বলে, নবী রে, যেদিন থেকে আজকে থেকে প্রায় চার মাস পূর্বে যখন আপনি হিজরতের কথা বললেন, আপনি তো নির্দিষ্ট সময় দেন নাই, নির্দিষ্ট টাইম ধরে দেন নাই, ওই দিন থেকে আমি সিদ্দিক এক রাত পর্যন্ত ঘুমাই নাই, একটা দিনও ঘুমাই নাই, নির্ঘুম আমি আজকে প্রায় চার চার মাস কাটিয়ে দিয়েছি, কারণ হায়াতুন নবী রাহমাতুল্লিল আলামিন দরজায় টোকা দিবে, দরজা খুলতে দেরি হবে, এটা হায়াতুন নবীর শানে বিয়াদবি হবে। কেমন নবী প্রেম! আজকে আপনি আমার নবীর শানে তো কথা বলতেও ভাবেন না, নবীকে আমার মতো আপনার মতো বলতেও ভাবেন না, কিন্তু আমি আপনাকে বলবো না যে ভাই আমার কথাটা রাখেন, আমার কথাটা শুনেন, আমার কথা নয়, নবী সাহাবীর দৃষ্টান্ত কি দিয়ে গিয়েছে, আমার নই বলছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমাদের জন্য প্রথমে অনুসরণীয় আমার সুন্নাত, আমার পরে অনুসরণীয় হচ্ছে খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তো তাইলে আমার কথা তো আপনার অনুসরণ করার দরকার নাই, আল্লাহ তো কোরআনের প্রতিটা লাইনে লাইনে শানে মুস্তাফা বর্ণনা করেছেন, হাদিসের প্রতিটা পাতায় পাতায় শানে মুস্তাফা, বুখারী শরীফ খুললেন প্রথম পৃষ্ঠায় ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ পৃষ্ঠা পর্যন্ত আপনাকে বলতে হবে, দেখি আপনি ক্বালান নাবিয়্যু বাদ দেন তাইলে কোরআনও মানতে পারবেন না, হাদিসও মানতে পারবেন না, শুধু ক্বালান নাবিয়্যু বাদ দেন না, কিছুই মানতে পারবেন না আপনি, কারণ ওহি দুই প্রকার। ওহি কয় প্রকার? দুই প্রকার, একটার নাম কোরআন আর একটার নাম হাদিস, একটার নাম কোরআন আর একটার নাম হাদিস। তো কোনটা কোরআন কোনটা হাদিস সেটা সাহাবীরা বুঝলো কেমনে? আমার নই বলতেছে এটা কোরআনের এটা হাদিসের, তাইলে বলতেছে কে? নবী। তো কলান নবী যদি বাদ দিয়ে দি, কোরআনও মানা হবে না, হাদিসও মানা হবে না, আপনি যে কোরআনের কথা বলতে গিয়ে
যে তাওহীদের কথা বলতে গিয়ে শানে রেসালতের উপর আঘাত করছেন। শানে রেসালতের উপর আঘাত করতে গেলে তো শানে তাওহীদও মানা হবে না, কুরআনও মানা হবে না। শাবাজে বলি না, নাউযুবিল্লাহ। হুজুর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা রাত ঘুমাই নাই আমার নই বলে। ও সিদ্দিক আকবর, চলো চলো হিজরতের মধ্যে বের হতে হবে। মাঝখানে মওলা আলীর কিছু ঘটনা আছে, এটা স্কিপ করলাম। আমার নবী যেতে যেতে একটা গুহার মধ্যে গেলেন, সেই গুহাটার নাম গারে সুর। সুবহানাল্লাহ বলেন। ওই গুহার মধ্যে গিয়ে তশরিফ রাখলেন, তখন গুহার মধ্যে সব জায়গাগুলা, যে জায়গাগুলা ছিল সব জায়গা ফিল আপ করে দিলেন। ফাঁকা জায়গা থাকে না, গর্তের মধ্যে গর্ত হয়ে যায় না, মাটির মধ্যে সব জায়গা গর্ত গুলা ফিল আপ করে দিলেন, পরিপূর্ণ করে দিলেন, কিছু জায়গা থেকে গেল। তারপর আমার নবী ওই জায়গায় ঘুমালেন। সিদ্দিক আকবর বের হয়ে গেলেন, গিয়ে আমার নবীর জন্য খাবারের ব্যবস্থা করলেন, খাবার আনলেন, দুধ আনলেন। তখন ছিল দুম্বা ছাগি, তার দুধ নিয়ে আসলেন। আমার নবীকে ডাকলেন না। আমার নবী যখন জাগ্রত হলেন, আমার নবীকে খাবারগুলো পরিবেশন করলেন। পরিবেশন করার পর দেখেন কে পরিবেশন করছে। আপনি আমি টাকার ভরে আলেমদের সাথে সুন্দর ব্যবহার করতে পারি না। আর মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী সিদ্দিক আকবর, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তার 40,000 দেরহাম সম্পত্তি সবকিছু ইসলামের জন্য ব্যয় করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না, কোন সম্পত্তি আর নাই। তাবুক যুদ্ধে যখন আমার নবী সম্পদ আনতে বলতেছে, সিদ্দিক আকবর কিছু চাই নিয়ে আসলেন, আর কিছু সম্পদ নাই। চাওয়াজে বলি না, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এত দামি সাহাবি নবীর। তখন গুহার মধ্যে খানা পিনা শেষ করে সিদ্দিক আকবরের কোলে নবী ঘুম গেলেন। এখন ওই বাকি যে জায়গাগুলোতে কিছু দিতে পারে নাই, ফিল আপ করতে পারে নাই, সিদ্দিক আকবর নিজের পাটা দিয়ে দিলেন। চাওয়াজে বলি না, সুবহানাল্লাহ। কারণ সিদ্দিক আকবর দেখছে এদিক দিয়ে সর্প আসতে পারে, আর সর্প আসলে হায়াতুন নবীকে আঘাত করতে পারে, সেই জন্য সিদ্দিক আকবর ওই জায়গাগুলোতে নিজের পা বসায়া দিলেন। চাওয়াজে বলি না, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর হুজুর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন, চোখ বেবে পানি পড়ছে। হায়াতুন নবী রাহমাতুল আলামিনের চেহারা মুবারক উপর পর চোখের পানির ফোঁটাগুলা পড়ল। তখন আমার নবী সাথে সাথে জাগ্রত হয়ে সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করে, লিমা তাবিকি? সিদ্দিক আকবর কাঁদো কেন, কাঁদো কেন? সিদ্দিক আকবরের চেহারাটা নীল বর্ণের হয়ে গেল। হুজুর হযরতে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের মধ্যে সব জায়গাগুলো ফিল আপ হয়ে গেল, দু তিনটা জায়গা যখন খালি আছে ওই জায়গাগুলোর মধ্যে আমি সিদ্দিক আমার পা দুটোটা বসায়া দিয়েছি। নবী বলে, সিদ্দিক পা বসায়ছো তো কি হয়েছে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড় অঞ্চলের মধ্যে বেশি সাপ রয়েছে, বেশি সাপ রয়েছে, একটা বিষাক্ত সর্প আমি সিদ্দিককে দংশন করেছে, আমি সিদ্দিক পা সরাই না এখনো পর্যন্ত, ওই সাপ দংশন করতে আছে, ওই সাপের দংশনের যন্ত্র নাই, আমি সিদ্দিকের ব্যথা ব্যথা নাই, আমি সিদ্দিকের পুরা শরীর নির্বর্ণ হয়ে, আমি সিদ্দিকের চোখ দিয়ে পানি পড়ছে। সুবহানাল্লাহ বলেন না, নবী প্রেমের দৃষ্টান্ত আপনি দেখেন। আত্মহত্যা করা নাজায়েজ, হারাম, কিন্তু সেটা নবীর ক্ষেত্রে হলে ফরজ। সুবহানাল্লাহ বলবেন না, সিদ্দিক আকবর আত্মহত্যা করলো না, সর্প আসছে নিজে গিয়ে পাটা বসাই দিলেন, আত্মহত্যা,
কিন্তু আত্মহত্যা হারাম হতে পারে কিন্তু নবীর বেলায় ফরজ। আমার নাই বললেন সিদ্দিক, আমার বলতাম সিদ্দিক একবার বলেন না 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 না, হায়াতুন নবী রাহমাতুল্লিল আলামিনের ঘুম আমি সিদ্দিক আকবরের জীবনের চেয়ে বড় দামি। আমার নবীর ঘুম সিদ্দিক আকবরের জীবনের চেয়ে দামি বানালেন। আমার নবীর সাথে সাথে একটু তুত মোবারক নিয়ে হুজুর হযরতে সিদ্দিক আকবরের পায়ে লাগাই দিলেন, সাথে সাথে ওই পা ওই সাপের বিষের দংশন ভালো হয়ে গেলেন। নবীর ঔষধ আপনি দেখুন কত ঔষধ খান, সাপে কামড়ালো মেডিকেল জবাব দিয়ে দিচ্ছে না, কথা বলেন না। আপনাদের গ্রামের মেডিকেল জবাব দিয়ে দিলে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়, বেশি দেরি হয়ে গেলে সেখানে জবাব দিয়ে দেয়। কিন্তু হায়াতুন নবী রাহমাতুল্লিল আলামিন থুতু মোবারক লাগাই দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলবেন না। সেই জন্য শায়ের বলছেন আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে আঙ্গনবীর তুতু দিয়ে ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে আঙ্গনবীর তুতু দিয়ে ভালো হয়ে গেছে, সেই যুগে কি ডাক্তার বৈদ্য হে গিনিছিল নি, বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গনবীজি, বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গনবীজি, সুবহানাল্লাহ বলেন না। সিদ্দিক আকবর গারে সোরের মধ্যে যে মহাব্বত দেখালেন কিয়ামত পর্যন্ত আশিকের রাসূলের জন্য দৃষ্টান্ত হয়ে গেলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের অন্ধকার আকাশে বেশি কি দেখা যায়? তারা না আকাশে বেশি কি দেখা যায়? আপনারা দেখেন না মনে হয়, দেখেন আকাশে বেশি তারকা দেখা যায়? মায়েশা জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের মধ্যে যত তারকা রাজি আছে তারকা রাজি পরিমাণ কার আমল বেশি, এত তারকা পরিমাণ আমল কার আছে? মায়েশা জিজ্ঞেস করতে লাগলেন হাসি মুখে, আমার নয় বলছেন এত পরিমাণ আমল একমাত্র হযরত ওমরের আছে। আকাশের তারকা পরিমাণ আমল আমাদের তার সামান্য তো হবে না, হযরত ওমরের আমল ছিল আকাশের তারকা পরিমাণ। মায়েশা সিদ্দিকা চেহারাটা একটু মলিন করে নিলেন, বলতে লাগলেন আমার নবী মায়েশা চেহারা মলিন করলা কেন? তুমি চেহারা মলিন করার কারণ আমি নবী বুঝতে পেরেছি। আমার নবী জিজ্ঞেস করতে লাগলেন, মায়েশা তুমি কি তোমার বাবা আবু বকরের নাম না বলার কারণে রাগ করেছো? তখন মায়েশা মলিন করে আছে নিজের চেহারা, আমার নবী বলে, আয়েশা রে তুমি তো জিজ্ঞেস করেছ আকাশের তারকা পরিমাণ আমলের কথা, কিন্তু সিদ্দিক আকবর গারে সুরের মধ্যে কিয়ামত পর্যন্ত যত আশিকা রাসূল আসবে তাদের জন্য যে দৃষ্টান্ত দেখিয়েছি, আমি নবীর প্রেমে যেই নবী প্রেমের খেলা খেলেছেন সেই নবী প্রেমের একদিনের আমল সামান্য সময়ের আমল, সেখানে নামাজ ছিল না, সেখানে রোজা ছিল না, সেখানে যাকাত ছিল না, সেখানে হজ ছিল না, ভালো আমল ছিল না, সদকা ছিল না, ফরজ ফরজ কোন আমল ছিল না,
তারপর সিদ্দিকের বেশি দামি উমরের নামাজ ছিল উমরের রোজা ছিল উমরের যাকাত ছিল উমরের হজ ছিল সাহাবী অন্যান্যদের সব ছিল কিন্তু আমার নবী বলে না 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 নামাজের কারণে সিদ্দিক দামি হয় নাই গারে সূরের সামান্য মুহূর্তে সিদ্দিক নবী প্রেমের যে খেলা খেলেছে সেই মুহূর্তটা উমরের সারা জীবনের আমলের চেয়েও বড় দামি একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ কেমন দেখেন আমরা নামাজ নিয়ে পাগল রোজা নিয়ে পাগল নামাজ পড়তে পড়তে কপাল ডাক করে ফেলেছি কিন্তু নবী প্রেমের বেলায় আমরা বলি নবীটা আমার মতো আপনার মতো আমার ভাইয়ের মতো বাবার মতো নাউজুবিল্লাহ বলেন না কিন্তু সিদ্দিক আকবরের প্রেমটা একটু খেয়াল করলে আপনার বাবার মতো আর লাগবে না কারণ আপনার বাবার জন্য যদি আপনি জানি শুনে কারো সামনে পড়েন তখন সেটা আত্মহত্যা হয়ে যাবে কি হয়ে যাবে আত্মহত্যা কিন্তু নবীর জন্য যখন করেছে সেটা নবী প্রেমের দৃষ্টান্ত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলবেন না নবী প্রেমের দৃষ্টান্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে কিন্তু সিদ্দিক সতর্কতা অবলম্বন করতে গিয়ে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে হযরত ওমর সিদ্দিক আকবরকে বলে ও আবু বকর তুমি আমার জীবনে যত আমল আছে সব নিয়ে নাও কিন্তু আমাকে একটা জিনিস দিবা সিদ্দিক আকবর হযরত তোমার ডাক দে বলো ওমর আমার সারা জীবনের আমল তোমাকে দিয়ে দিলাম তোমাকে দিতে আমি রাজি আছি কিন্তু গারে সুরের মধ্যে যে আমল কেনা আমার আছে সেই আমলটা আমি তোমাকে কখনো দিব না এটাই নবী প্রেম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রেমের দৃষ্টান্ত কেমন ছিল তিনি কেমন ছিলেন কিভাবে নবীকে ভালোবেসেছিলেন যখন আমার নবী মিরাজ গেলেন মিরাজ থেকে এসে বলতে লাগলেন যে আমি মিরাজ গিয়েছি আবু জেহেল বলছে যে মুহাম্মদ নাকি মিরাজ গিয়েছে কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে তুমি কথাটা কি মুহাম্মদ থেকে শুনেছো বলে যে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ থেকে শুনেছি বলে যে যদি মুহাম্মদ এই কথা বলে তাহলে আমিও মানলাম মুজনবী মুস্তাফা মেরাজে গিয়েছে উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ নবী প্রেমের দৃষ্টান্ত কেমন কিভাবে নবীকে ভালোবেসেছে সাহাবীরা আমরা তো সামান্য ভালোবেসেছি সামান্য ভালোবাসার কারণে আমাদেরকে কে বলে বেদাতি কে বলে ভণ্ড কে বলে মাজার পূজারী কাশ আজকের এই যারা আমাদেরকে ভণ্ড মাজার পূজারী বলে তারা যদি দেখতো সিদ্দিক আকবরের নবী প্রেম তারা হয়তো সিদ্দিক আকবরকে কাফের বানিয়ে দিত উচ্চ আওয়াজে বলি না নাউজুবিল্লাহ কিন্তু সিদ্দিক আকবরের নবী প্রেম কত দৃঢ় ছিল আমার নবীর প্রেম সম্পর্কে সিদ্দিক আকবর বলছে যে আমি শুনলাম সিদ্দিক আকবর হাদিস বর্ণনা করেছে মাত্র 142টি কত কথা বলেন না 142টি কিন্তু আমার নবীর সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন কে সিদ্দিক আকবর বলেন না সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন কে সিদ্দিক আকবর কিন্তু অন্যান্যরা এত হাদিস বর্ণনা করেছে কিন্তু সিদ্দিক আকবর বর্ণনা করেছেন সবচেয়ে কম হাদিস কারণটা কি আমার নবী বলতে লাগলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার যে ব্যক্তি আমি নবীর একটা মিথ্যা হাদিস বর্ণনা করবে আমি নবী সম্পর্কে মিথ্যা তত্ত্ব দিবে সে যেন তার স্থানটা জাহান্নামের মধ্যে করে নিল উচ্চ আওয়াজে বলি না নাউযুবিল্লাহ আমার নই বলছে যে ব্যক্তি আমি নবী সম্পর্কে বলল এমন কথা বললেন কলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূল পাক এমন হাদিস বর্ণনা করেছে, অথচ আমার নবী হাদিসটা বর্ণনা করে নাই। তখন আমার নবী বলছে যে সে ব্যক্তি যেন নিজের স্থানটা জাহান্নামের মধ্যে করে নিল, উচ্চ আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। এই হাদিসটা অন্যান্যরা যেভাবে শুনেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন না, শুনেছে। সেই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে মুস্তাফার অসংখ্য হাদিস তো আমি শুনেছি, আমি যদি এই অক্ষর থেকে সামান্য এই অক্ষরও বলি, যেমন অনেক সাহাবীরা বর্ণনা করেছে যে এটা অথবা এটা, সন্দেহের কারণে কি বলেছে এটা অথবা এটা, কিন্তু সিদ্দিক আকবর বলছে না না, সন্দেহের কারণে যদি রহমতুল্লিল আলামিনের সামান্য বিয়াদবি হয়, আমি সিদ্দিকের সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেই জন্য সিদ্দিক আকবর মাফা মাফা মাত্র 142টি হাদিস বর্ণনা করেছে, উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। কেমন নবী প্রেমিক, কত বড় আশিক ছিলেন, এমন আমলের ক্ষেত্রে কত পাক্কা ছিলেন সেটা একটু দেখেন। আমার নবী একদিন জিজ্ঞেস করতে লাগলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছে, মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলতে লাগলেন, মান আযবাহা মিনকুমুল ইয়াউমা সাঈমান, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা সিদ্দিক আকবর বলে আজকে রোজা রেখেছি আমি। মসজিদে নববীর মধ্যে সব সাহাবী একসাথে বসে আছে, সব সাহাবীর মধ্যে হাত তুলল কে? একমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নাম্বার আবার প্রশ্ন করতে লাগলেন, ফামান তাবিয়া মিনকুমুল ইয়াউমা জানাযাতান, তোমাদের মধ্যে কে আজকে একজন ব্যক্তির জানাজা পড়েছো? সিদ্দিক আকবর জানে একজন মুসলিমের প্রতি একজন মুসলিমের ছয়টা হক, সেই ছয় হকের মধ্যে দুই নাম্বার হক ওয়াইয়াশহাদুহু ইযা মাতা, যদি সে মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করবে। সেই জন্য সিদ্দিক আকবর আসার সময় একটা জানাজা পড়ে এসেছেন। সেই জন্য সিদ্দিক আকবর বলে আনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি জানাজার নামাজ আদায় করে এসেছি। পুরো এত বড় মজলিস, একমাত্র সিদ্দিক আকবর জানাজার নামাজ আদায় করেছে। তিন নম্বরে নবী প্রশ্ন করে, ফামান্না তামা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, তোমাদের মধ্যে কে আছো যে একজন মিসকিনকে খাবার খাওয়ায়েছো? একজন মিসকিনকে খাবার খাওয়ায়েছো? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা, আবারো বলে সিদ্দিক আকবর আমি। পুরো মজলিস ভরপুর, সিদ্দিক আকবর বলে আমি, আর কেউ হাত তুলতে পারে না। নবী আমার জিজ্ঞেস করে, ফামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদান, তোমাদের মধ্যে কে আছো যে আজকে একজন রোগীর সেবা করেছো, একজন রোগীকে দেখতে গিয়েছো? এখন সমাজের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, একজন রোগীকে দেখতে যাওয়াও মুশকিল। মুশকিল না? কারণ মেডিকেলে যাওয়ার সময় আবার হাতের মধ্যে কমলা মুসাম্বি নিয়ে যাইতে হয়, নাউজুবিল্লাহ বলেন না। রোগী এসে খাইতেই পারতেছে না, তার জন্য এগুলোর দরকার কি? আশেপাশে যেগুলো আছে এগুলো খাইতে থাকে, কারণ তার কি খাবার অভাব যে তার জন্য আবার আফেল মুসাম্বি নিয়ে যাইতে হবে? সেই জন্য এখন আত্মীয়তার সম্পর্কটা কমে যাচ্ছে, কারণ অসুখ হইলে বলে যে টাকা পয়সা নাই কি দেখতে যাব, কথা বলেন ঠিক কি না? সেই জন্য আজকের সমাজে যে ভাতৃত্বের বন্ধন সেটা কমে যাচ্ছে। এদেরকে একটু ভাতৃত্বের বন্ধনটা কমে যাচ্ছে, এক অপরের প্রতি ভালোবাসাটা কমে যাচ্ছে, কারণ নবীর হাদিস থেকে আমরা বিমুখ হয়ে গিয়েছি। আমার নবী বলে নাই যে একজন রোগীকে দেখতে যাবা খাবার নিয়ে, এটা আমার নবী বলে নাই। আমার নবী বলছে লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিনের প্রতি আরেক মুমিনের ছয়টা হক, তার মধ্যে এক নাম্বার হচ্ছে ইয়াউদু গুইদা মারিদা, তোমার একজন মুমিন বাইরে যখন অসুস্থ হবে
তাকে তুমি দেখতে যাবা এটাই তোমার হক সুবহানাল্লাহ বলেন সেই জন্য মনে রাখবেন টাকা পয়সা না থাকলেও গিয়ে দেখে আসবেন তো আমার নবী জিজ্ঞেস করছে মান আলাদা মিনকুম ইয়াউম মারিদান মানে আজকে কে একজন রোগীকে দেখতে গিয়েছো সেবা করেছো সিদ্দিক আকবর বলে আনা আমি আর রাসূলুল্লাহ তো আমার নবী সাহাবী এই হাদিসটা বর্ণনা করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মা আমার নবী বলেন মা ইজতামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ এই যেগুলা আলামত আছে এই চারটা আলামত যদি কোন ব্যক্তির কাছে পাওয়া যায় সেই ব্যক্তি জান্নাতি উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর কে তো আমার রাসূল অনেকবার বলেছেন যে তুমি জান্নাতি আবার আশরায়ে মুবাশশারাকে যখন বলছে আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ ওসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ তালহাতুন ফিল জান্নাহ তখন তো বলেছে বলেছে এই হাদিসের মধ্যেও আবার বলছে যে এই চারটা আমল যে ব্যক্তির কাছে পাওয়া যাবে মা ইজতামানা ফি ইমরিইন যে ব্যক্তির কাছে এই আমলগুলা পাওয়া যাবে ইল্লা দাখালাল জান্নাহ সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে চাওয়াজে বলি মা ইজতামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে এই গুণগুলা থাকতে হবে একদিন হবে কথা নাই কারণ একদিনের মধ্যে সব ঘটনা নাও ঘটতে পারে কথা বলেন না একদিনের মধ্যে সব ঘটনা নাও ঘটতে পারে না আলিয়াম বলে মা ইজতামানা ফি ইমরিইন মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদান এটা তো সিদ্দিক আকবরের সাথে ব্যবহৃত হয়েছে আজকে তিনি একই দিনই করছেন ঠিক আছে সিদ্দিক আকবর একই দিনে করেছেন আগামী কাল শুক্রবার আছে রাখে আর রুগী দেখে এবং মিষ্টিকে খাওয়া খাবাই এই সাইডটা যদি একখানি দল হয় সেই জন্য সুবহানাল্লাহ বলেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি মান আজবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান বলছে মান তাবিয়া মিনকুমুল ইয়াউমা জানাজাতান বলছে ফামান আতামা মিনকুমুল ইয়াউমা মিসকিনান বলছে ফামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদান বলছে যে সিদ্দিক আকবরকে প্রশ্ন করছে আজকে কে রোজা রেখেছো আজকে কে জানাজা পড়েছো আজকে কে মিসকিনকে খাবার খাওয়াইছো আজকে কে একজন রোগী দেখেছো আজকে মুসলিম শরীফের এই হাদিসটার মধ্যে হাদিস এখানে আছে মুসলিম শরীফের হাশিয়াতে দেখবেন একটা হাশিয়া যেটা যেটা এখন কম দামের মধ্যে পাওয়া যায় দাওয়াত ইসলামী থেকে একটা হাশিয়া বের করেছে যে হাশিয়ার মধ্যে গেলে পাবেন উর্দু সরা এখানে বলা হচ্ছে জিন লোগো মে ইয়ে চারে সবাব পাওয়া যায়গা वो लोगो जन्नत में जाएगा जे सब लोगेर मध्य लोगेर काछे ए चारटा सब पावा जाबे चारटा आलामत पावा जाबे से कोई जाबे জান্নাতের মধ্যে যাবে কই যাবে জান্নাতের মধ্যে যাবে রাসূল এই প্রশ্নটা করেছেন যখন রাসূল প্রশ্নটা করছেন তখন আলিয়াম শব্দ ব্যবহার করেছেন কিন্তু যখন বলছেন তখন আলিয়াম ব্যবহার করেন নাই বুঝতে হবে যাক আলেম সমাজের মধ্যে বর্তমান সময়ে দরকার বিজ্ঞ আলেম দরকার এক একজনের এক একটা গবেষণা থাকতে পারে যেটা বলছিলাম যে প্রথম চারবারে কি বলেছে আলিয়াম আজকে কে করেছো কিন্তু যখন রাসূল ফিনিশিং দিচ্ছে কি দিচ্ছে ফিনিশিং তখন আলিয়াম শব্দ আনে নাই রাসূল চাইলে বলতে পারতো মা ইজতামানা ফি ইমরিন বা মা ইজতামানা ইয়াউমা ফি ইমরিন একদিনের মধ্যে এই সব কিছু যার কাছে পাওয়া যাবে এটা রাসূল বলতে পারতেন কারণ আগে চারটার মধ্যে রাসূল আলিয়াম শব্দ ব্যবহার করেছেন কিন্তু যখন ফিনিশিং দিচ্ছে আর আলিয়াম ব্যবহার করে নাই কারণ রাসূল এই চারটার কথা বলেছেন কেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য
আজকে উদ্দেশ্য নয়, কিন্তু রাসূল জানতেন আজকে এই চারটা কাজ সিদ্দিক আকবর করে এসেছে, সেই জন্য রাসূল সিদ্দিক আকবর ফজিলত বলার জন্য আজকে শব্দটা উল্লেখ করে চারটা প্রশ্ন করেছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ, বুঝতে হবে আপনাকে আমাকে। রাসূল যেভাবে আলিয়াম ব্যবহার করেছেন, আবার আলিয়াম ব্যবহার করতে পারতেন, করেন নাই কেন? কেনর উত্তর হচ্ছে এটা, চারটা একদিন পাওয়া না যেতে পারে, একদিনে চারটা পাওয়া না যেতে পারে, প্রতিদিন কি এলাকায় মানুষ মারা যাচ্ছে? কিন্তু যখনই মারা গেছে আপনি সাথে সাথে সিদ্দিক আকবর সুন্নত বলে, আমার নবী সুন্নত বলে আপনি দৌড় দিলেন জানাজা পড়ার জন্য, এটা হচ্ছে কথা। একজন রোগী প্রতিদিন অসুস্থ হচ্ছে, কিন্তু যখনই আপনি শুনলেন যে একজন অসুস্থ হয়েছে দৌড় দিলেন, আপনার কাছে এটা আছে, এটা হচ্ছে কথা। রোজা সব সময় রাখা হচ্ছে না, সিদ্দিক আকবর কি প্রতিদিন রোজা রেখেছেন? কথা বলেন না, তিনি তো খানা পিনা ব্যবসা বাণিজ্য সব করেছেন। কিন্তু যে ব্যক্তি রোজাটা নিজের জন্য প্রতি মাসের মধ্যে ধরেন 13-14-15 তারিখ রোজার একটা আমল আছে রাসূলের সুন্নাহ, এটা কেউ রাখে, বা প্রতি সোমবার বৃহস্পতিবার কেউ রোজা রাখে, এরকম রোজার একটা অভ্যাস যার মধ্যে আছে, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, আপনারা একজন মিসকিন দেখলেন, এতিম দেখলেন, ফকির দেখলেন, তাকে কিছু দিলেন, এখন প্রতিদিনে কি আমার পক্ষে সম্ভব দেওয়া? কিন্তু যখনই সম্ভব আপনি তা করলেন, তখন আমার নই বলছে যে ইল্লা দাখালাল জান্নাত, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। মনে রাখবেন সিদ্দিক আকবর নবী প্রেমের অসংখ্য দৃষ্টান্ত সিদ্দিক দিয়েছেন। হাদিসটার মধ্যে কয়টা গুণ বলা হয়েছে? চারটা। এক নম্বরে মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, কে আজকে রোজা রেখেছে, এক নম্বর। দুই নম্বর মান তাবিয়া মিনকুমুল ইয়াউমা জানাজাতান, কে আজকে জানাজার নামাজ আদায় করেছে। তিন নম্বর মান আতামা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, কে আজকে একজন মিসকিনকে খাবার খাওয়াচ্ছে। এখন তো আমাদের মেজবানগুলোতে মিসকিন এতিম থাকে না, বড় লোকদেরকে দাওয়াত দিয়ে পুরাই দিয়ে এতিম মিসকিন থাকে না, মনে রাখবেন। চতুর্থ নম্বরে বলছে যে মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদান, তোমাদের মধ্যে কে একজন রোগীর সেবা করেছে বা দেখতে গিয়েছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। নবী প্রেমের দৃষ্টান্ত সিদ্দিক আকবরের এই ওয়াফাতের এই মাসের মধ্যে যদি রাসূলের পাকের প্রেমের দুই একটা আলোচনা না হয়, সেটা হুজুরের শানে বিয়াদবির মতো লাগে। কারণ হুজুর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রেমের যে দৃষ্টান্ত উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত একটা মিসাল করে দিয়েছেন, সেটা আজকেও আমাদের জন্য অনুসরণীয়। অনুসরণীয় নয় শুধু, অবশ্যই অনুসরণ করতে হবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। হুজুর এসে গেছে, শেষ করে দিব, শেষ একটা হাদিস বলবো। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তিনি আমার নবীর দরবারে এসে চারিদিকে দেখতে লাগলেন, মক্কা মদিনার অবস্থা দেখতে লাগলেন, নবীর দরবারে আসলেন অবস্থা দেখতে লাগলেন, কে কেমন ব্যবহার করতেছে আমার নবীর সাথে। তখন তিনি সব কিছু দেখার পর তিনি তার সাথীদের কাছে ফিরে গেলেন, তার কাফের যারা সাথী ছিল তাদের কাছে ফিরে গেলেন। ফারাজা ইলা আসহাবিহি, তিনি তার বন্ধুদের কাছে ফিরে গিয়ে বলতে লাগলেন, ফাকালা, তিনি বলতে লাগলেন, ওয়াল্লাহি ইন্নি লাকাদ ওয়াফাতু আলাল মামলুক, বলে যে আমি অনেক রাজ্য ঘুরেছি, অনেক স্থান সফর করেছি, ওয়াফাতুল কাইসার, ওয়াফাতুল কিসরা, ওয়াফাতুন নাজাশি, আমি কাইসারের বাদশা দেখেছি, কিসরার বাদশার রাজত্ব দেখেছি, নাজ্জাশি বাদশার রাজত্ব দেখেছি, এত এত রাজত্ব, এত এত রাজ্য আমি সফর করেছি, কিন্তু ওয়াল্লাহি ইন্নি রাআইতু কত, আমি কখনো দেখি নাই, আমি কখনো দেখি নাই, মা ইউআযিবুহু, যে তাকে সম্মান করছে, ইউআযিবুহু মা ইউআযিবু আসহাবুন নবী, আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত এত রাজ্য ঘোরাফেরা করেছি, এত এত বাচ্চার দরবারে গিয়েছি, আমি কোন বাচ্চাকে দেখি নাই,
তার সঙ্গী সাথীরা তাকে এত সম্মান করছে। তো তার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করবে না, কি দেখেছো, এমন কি দেখে তুমি পাগল হয়ে গিয়েছো যে তুমি যে বলতে লাগলা ইয়াযিমুহু মা ইয়াযিবা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের সাহাবীরা রাসূলকে যে সম্মান দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, এটা আমি আর কারো কাছে কোনো বাচ্চার কাছে দেখি নাই। তখন হযরত উরওয়া বলতে লাগলেন, মা তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফ রাজুলিম মিনহুম, বলজাবার নবী যখন তুতো মুবারক নিক্ষেপ করে, আমার নবীর তুতো মুবারক হায়াতে জিন্দেগিতে কখনো মাটিতে পড়তে দেয় নাই সাহাবীরা, মা তানা খামানু খামাতান, কখনো আমার নবী তুতু নিক্ষেপ করে নাই, ইল্লা ওয়াকাত ফি কাফ রাজুলিম মিনহুম, বলে যে আমার নবী যখন তুতু নিক্ষেপ করত তখন সাহাবীরা চতুর্দিকে নিজেদের হাতগুলা বিলায়া দিত, নবীর তুতুটা নিজেদের হাতের মধ্যে নিয়ে নিত, উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। অনেকেই বলে যে কোরআন হাদিসের মধ্যে নবী প্রেমের কথা নাই, বুখারী শরীফের মধ্যে নাই। এই হাদিসটা বুখারী শরীফের 2731 নম্বর হাদিস। কত? 2731 নম্বর হাদিস। আলেম আছে এখানে, হুজুর এসেছেন শুনছেন, ভুল হলে ইনশাআল্লাহ সংশোধনও করে দিবেন, কিন্তু মনে রাখবেন কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না, ঠিক, কিন্তু কোরআন হাদিসের প্রতিতে পাতায় পাতায় তো হুব্বে মুস্তাফা শানে মুস্তাফার দৃষ্টান্ত আল্লাহ দিয়ে দিয়েছেন, সেই জন্য বাইরে যাওয়ার দরকার। বুখারী শরীফের এই হাদিসের মধ্যে হযরত উরওয়া বলতে লাগলেন, মা তানাখামানু খামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিম মিনহুম, বলে যে আমার নবী যখন তুতু নিক্ষেপ করে তখন সেটা মাটিতে পড়তে দেয় না, হয়তো এই সাহাবি নিয়ে নেই, নয়তো ওই সাহাবি নিয়ে নেই। সাহাবিরা নবীর তুতু নিয়ে মারামারি লাগাই দেয়। মারামারি মানে কি? ধাক্কা ধাক্কি করে একজনের সাথে একজন, আমি নিব আমি নিব, তুতু তো আর এত করে দিচ্ছে না, সাহাবি তো চতুর্দিকে সবাই ধাক্কা ধাক্কি লাগাই দেয়। তারপরে কি বলছে? ফাদারাকে বিহা ওয়াজাহু ওয়াজিলদাহু, বলে যে নবীর এই তুতু মুবারক কখনো সাহাবীরা মুখে লাগাই, কখনো বুকে লাগাই, কখনো চোখে লাগাই, কখনো পিঠে লাগাই, ফাজালাকা বিহা ওয়াজাহু, ওই তুতু মুবারক দিয়ে চেহারা মালিশ করে, ওয়াজিল দাহু এবং ত্বক মালিশ করে। ত্বক মানে কি? পুরা শরীরের মধ্যে তো আপনার ত্বকটা আছে, সেই জন্য ব্যাকায় আসতেছে, সাদারাহু ওয়াজাহারাহু, বুকের মধ্যে মালিশ করে, পিঠের মধ্যে মালিশ করে। এখন বলেন তো, আপনি থুতু নিক্ষেপ করলেন, ওই থুতুটা কারো গায়ে পড়লো, কাপড়টা আর পাক আছে? কথা বলেন না। আপনার থুতু যখন নিচে পড়ে গেল সেটা নাপাক হয়ে গিয়েছে, এবং পরে যাওয়া থুতুকে কখনো খাবে? কথা বলেন না। আপনার থুতু কেউ লাগাবে? বুখারী শরীফে বলছে নবী থুতু লাগাচ্ছে, মুখে বুকে সব জায়গায় লাগাচ্ছে। কারণ কি? নবী আমার আপনার মতো নয়। আরে কি বলছে? ইজা তাওয়াদ্দা, যখন আমার নবী উযু করতেন, কাদু ইয়াকতাতিলুনা আলা উযুহি, তখন সবাই আমার নবীর চতুর্দিকে ভিড় করতেন, উযু করলো ভিড় করতেন, নবীর মুখের পানি, আপনার মুখের পানি, যখন পাশে কেউ উযু করে কারো মুখের পানি বা গায়ের ছিটকা আসলে আপনার বলে নাস্তা করেন না, গায়ের ছিটকা আসতেছে তো, মুখের পানি পড়ছে তো, নাকি বলেন না? কিন্তু আমার নবীর মুখের পানি নেওয়ার জন্য সাহাবীরা চতুর্দিকে ঘিরে ধরে, যখন ঘিরে ধরে সামনের গুলা তো পাই, পিছনের গুলা তো আর পাই না, তখন পিছনের গুলা যারা পাই তারা যখন বুকে মুখে পিঠে লাগায়, তখন তাদের বুকে মুখে পিঠে চুমু দিতে শুরু করে, চাওয়াজে বলি না সুবহানাল্লাহ। আরো কি বলছেন দেখেন, ইজা আমার আগুম, ইজা আমার আগুম, যখন আমার নবী সাহাবীদেরকে কোনো আদেশ দেয় তখন তারা সেই আদেশটা পালন করার জন্য ফাবেতাদারু আমরা হো, প্রতিযোগিতা লাগাই দেয়। আদেশটা পালন করার জন্য কি লাগাই দেয়? প্রতিযোগিতা লাগাই দেয় সাহাবীরা। এটাই নবীর আদেশ, পালন করতে হবে, ফরজ। কি ফরজ? এরকম অসংখ্য হাদিস সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে, যখন তিনি ইজা তাকাল্লামা খফাদু আসওয়াতাহুম, যখন আমার নবী কথা বলতেন তখন তারা নিজেদের আওয়াজকে ছোট রাখতেন, কারণ আমার আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর উপর তোমাদের আওয়াজকে বড় করো। কথা বলেন না, নবীর উপর তোমাদের আওয়াজকে বড় করো,
নবীর উপর আওয়াজ তোলা যাবে না। সেই জন্য সাহাবীরা সবসময় নিজেদের আওয়াজকে ছোট রাখতেন, উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। নবী প্রেমের অসংখ্য দৃষ্টান্ত কোরআন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। যেমন আমার নবী একদিন এক সাহাবীকে ডাকলেন, কিন্তু তখন তিনি নামাজের মধ্যে, কিসের মধ্যে? নামাজের মধ্যে। তখন নামাজ শেষে তিনি আসলেন, তখন আমার নবী জিজ্ঞেস করতে লাগলেন, মা মানা আকা আইয়াস্তা জিবা, তোমাকে সাড়া দিতে কিসে মানা করেছে, তুমি আমার ডাকে সাড়া দিলা না কেন? তখন তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজের মধ্যে ছিলাম। তখন আমার রাসূল কোরআনের একটা আয়াত বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা যখনই ডাক দিবেন, আপনি যে হালতেই থাকেন, যেই অবস্থায় থাকেন, সাথে সাথে ডাকে সাড়া দিতে হবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের অসংখ্য হাদিস এভাবে বর্ণিত হয়েছে। শেষ করে দিচ্ছি, আমার নবী সাথে যখন গারে সূরের মধ্যে সিদ্দিক আকবর ছিল, তখন আমার নবী এই গারে সূরের মধ্যে যখন ডুবছে, তখন কিছু ছিল না? তখন সিদ্দিক আকবরের এবং রাসূল পাক যে গর্তে ঢুকলেন, গর্তের কিনারার মধ্যে আবু জেহেল চলে আসলো। কে চলে আসলো? আবু জেহেল চলে আসলো কাফেররা এবং গর্তের কিনারায়। এখানে দাঁড়ালো, পিছনে ফিরলেই রাসূলকে দেখবে, সিদ্দিক আকবরকে দেখবে। তখন সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই তো আমাদেরকে দেখে নিবে। তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা। আমার আল্লাহ বলছেন যে যখন আমার নবী তার সাথীকে বললেন, মানে সিদ্দিক আকবর যে সাহাবি, অন্যরা যে সাহাবি, সেটা আমরা ইমাম বুখারি থেকে জানলাম। কারণ ইমাম বুখারি বলছে, মান লাকিয়ান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া মাতা আলাল ঈমান, যে ব্যক্তি নবীর সাক্ষাৎ পেয়েছে এবং ঈমান নিয়ে মারা গিয়েছে তিনি সাহাবি। আমরা ইমাম বুখারি থেকে জানছি, কিন্তু আমার আল্লাহ বলছেন যখন আমার নবী তার সাহাবীকে বললেন, তো সিদ্দিক আকবর যে সাহাবি সেটা বর্ণনা করছে আমার আল্লাহ নিজেই। তো আমার রাসূল বলছেন, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা। এরকম বিপদের মুহূর্তেও আমার নবী বলছেন, চিন্তা করিও না, ভয় পেও না, ইন্নাল্লাহ মাআনা, নিশ্চয় আমরা এখানে দুইজন নয়, আল্লাহ আমাদের সাথে আছে, আমরা এখানে তিনজন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য আপনারা যখন কোনো টেনশনে থাকবেন, কোনো চিন্তায় থাকবেন, বিপদে পড়বেন, আগে আল্লাহকে স্মরণ করবেন, আমার রাসূলকে স্মরণ করবেন, আমার রাসূলের ওসিলা নেবেন। কারণ আমি আপনি তো গুনাহগার, আমার আপনার কথা নাও শুনতে পারে, কিন্তু আমার রাসূলের ওসিলা নিলে সেটা অ্যাটম বোমের মতো কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য হাদিস আছে, লম্বায় যাচ্ছি না, যে ওসিলা জায়েজ কি না জায়েজ, আবার এই প্রশ্ন চলে আসবে, দরকার নাই। ওসিলা জায়েজ, ওসিলা সবসময় নিতে পারবেন, এটা তো কোনো সন্দেহ নাই। আমার রাসূলের অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। সেই জন্য বিপদে পড়বেন, নবীর ওসিলা নেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এখন অনেকেই বলে আমরা মাজার পূজারি, কারণ মাজারে যে ওসিলা নেই, আমরা মাজারে যিনি আছে তার কাছে চাই না, তার ওসিলা নিয়ে চাই, সমস্যা তো নাই, তার ওসিলা নিয়ে যায়। কারণ আমাদের দোয়া তো আল্লাহ কবুল করবে কি করবে না সন্দেহ আছে, কারণ গুনাহগার, গুনাহ করতে করতে কলব পোড়া, সাদাটা কালো হয়ে গেছে। সাদাটা কি কালো হয়ে গেছে? আপনি একবার ডাকবেন, আল্লাহ সাড়াও দিবে না, বলে যায় এতদিন পর যখন বিপদে পড়ছো তখন আমাকে ডাকতেছো, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ খাও, ঘুষ খাও, সবকিছু আছে তোমার কাছে, এখন বিপদের সময় আমারও খুঁজতেছো, কিন্তু আমার নবীর ওসিলা নিলে, বলবে যে আমার নবীর ওসিলা নিয়েছে, সেই ওসিলা হলেও তার দোয়াটা কবুল করি। শাবাজ বলি না সুবহানাল্লাহ।